আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব উঠতি বয়সে যৌনশিক্ষা ইসলাম কি বলে। এ বিষয়ে বলবো যে যৌনশিক্ষা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী দিতে হবে, কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। তো এ বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি, তো ধৈর্য ধরে আলোচনা শুনতে থাকুন। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি এই দোয়াটা নিজেও করেছেন আবার সকলকে করতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমি তোমার নিকট উপকারী ইলম চাই, ও আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, এবং আমি এমন ইলম থেকে আশ্রয় প্রার্থনা করি যে ইলম কোনো কাজে আসে না, যে জ্ঞান কোনো কাজে আসে না। আর এই যৌনশিক্ষার যে যোগ্যতা, এটা ফিতরত ভাবে অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে আপনার মধ্যে একটা যোগ্যতা চলে আসবে, এটার জন্য কাউকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। তবে যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিতে পারবেন, অতিরিক্ত দেওয়া কখনোই ঠিক না। আর এমন ভাবে দেওয়া দিতে হবে যাতে করে আপনার আরেকজনের হায়া লজ্জা একেবারে কমে না যায়, কারণ হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের সহিহ হাদিস, আল হায়া ও শুআবাতু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। এই জন্য যাতে ছেলে মেয়েদের লজ্জা একেবারে নষ্ট না হয়ে যায়, এই অনুযায়ী আপনাদেরকে যৌন শিক্ষা দিতে হবে। আবার ছেলে মেয়ে একসাথে বসিয়ে যৌন শিক্ষা দেওয়া যাবে না, দুজনকে আলাদা আলাদা ভাবে যৌন শিক্ষা দিতে হবে যদি প্রয়োজন হয়ে থাকে। তবে কেমন ভাবে দিবেন এটার জন্যও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যেমন কোরআনের আয়াত রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আয়াতের অর্থ হচ্ছে তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। তো এখান থেকে আপনি বুঝে নেন যে এটা আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন। দ্বিতীয়ত, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশিতুম, মহিলারা তোমাদের ক্ষেত স্বচ্ছ ক্ষেত অর্থাৎ ক্ষেত স্বরূপ, তোমরা তোমাদের ক্ষেত যেভাবে চাই সেভাবে চাষ করো। তো এখান থেকে আপনি কি বুঝে নেবেন সেটা বুঝে নেন আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কি বোঝাতে চেয়েছেন। তো এভাবেই কিন্তু যৌনশিক্ষা দিতে হবে যতটুকু প্রয়োজন, এজন্য আমাদেরকে অতিরিক্ত দেওয়া যাবে না যাতে করে ছেলে মেয়েদের লজ্জা হায়া সরব নষ্ট হয়ে যায়। তো দর্শকবৃন্দ, যদি এটার মধ্যে আবার উপকার থেকে ক্ষতি বেশি হয় তাহলেও কিন্তু এই শিক্ষাটা দেওয়া যাবে না। এই বিষয়গুলো বিবেচনায় রেখে যদি আমরা যৌনশিক্ষা দিই তাহলে সেটা বর্তমান সময় অনুযায়ী আর সকলেই বলবে এটা জায়েজ, কিন্তু অতিরিক্ত ভাবে দিলে সময় নষ্ট করলে এটার মধ্যে যদি লাভ থেকে ক্ষতি বেশি হয়ে যায় তাহলে এই দিকগুলো বিবেচনায় যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই শিক্ষাটা দেওয়া যাবে না। তো দর্শক বিন্দু, আজকের আলোচনা ছিল এই পর্যন্ত। এমনই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।